ফিরে আসলাম বিরতির পর। নির্বাচন ভোট গণনা ফলাফল ঘোষণা সবটাই সম্পন্ন, এবার নতুন মন্ত্রিসভা গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে যারা বিজয়ীরা রয়েছেন, যারা বিজয়ী প্রার্থী, তাদের সকলকে নিয়ে জয়ের আনন্দে মেতে উঠছেন সংশ্লিষ্ট কর্মী সমর্থকরা। যে ছবি আজ পরিলক্ষিত হল, ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর জয়ের আনন্দে আজ প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়াকে নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় বিধানসভা জুড়ে, যেখানে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র বিজেপি আইপিএফটি দলের প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া যিনি জয়ী হয়েছেন, তাই এই জয়ের পর কর্মী সমর্থকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হল। আজ সকাল থেকেই যে মিছিল পরিলক্ষিত হয়, সেখানে জোলাইবাড়ির আইপিএফটি এবং বিজেপি কর্মীরা প্রথমেই বাইকুড়া বাজারে বিজয় মিছিল সংগঠিত করে, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করে জানতে চান, শুক্লাচরণ কি মন্ত্রী হচ্ছেন আগামী দিনে? সেই প্রশ্নের এখনো তিনি উত্তর না দিলেও আগামী দিনে জোলাইবাড়িবাসীর জন্য যে সুখবর অপেক্ষা করছে তা তিনি জানিয়েছেন। তবে ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভা গঠন হবে আগামী 8 মার্চ রয়েছে শপথ গ্রহণ, তবে একাধিক নতুন মুখ রাজ্য মন্ত্রিসভাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই জল্পনা কল্পনা চলছে তুঙ্গে, কারা কারা মন্ত্রী হতে চলেছেন, কে কোন মন্ত্রী হবে, কার দায়িত্বে থাকবে, কোন কাজটি রাজ্যের ক্ষেত্রে কোন ডিপার্টমেন্ট থাকবে, বিভিন্ন প্রশ্নের উত্তর ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে। তবে এরই মধ্যেই বিজেপি আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়াকে নিয়ে যে বিজয় মিছিল লক্ষ্য করা যায় বাইকুড়া বাজারে, সেই বিজয় মিছিলে কর্মী সমর্থকদের একটা আলাদাই উৎসাহ পরিলক্ষিত। আজকের এই বিজয় মিছিলে উপস্থিত হয়ে প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়ার কি বক্তব্য রয়েছে শুনুন। আজকে জোলাইবাড়ি বিধানসভা 38 বিধানসভা কেন্দ্রের আইপিএফটি বিজেপি 2023 বিধানসভা নির্বাচনে আমরা যুদ্ধের মাধ্যমে আমরা লড়াই করছি। আজকে প্রায় বিগত 30 বছর কন্টিনিউ সিপিআইএম এর বিধায়ক ছিলেন এই বিধানসভা কেন্দ্রে। আজকে আমরা খুবই আনন্দিত যে বিগত 30 বছরের পরে আজকে ইতিহাস আমরা গড়তে পেরেছি, যে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা অন্তত সিপিএম মুক্ত করতে পেরেছি এবং বিরোধী মুক্ত করতে পেরেছি এই বিধানসভা কেন্দ্র থেকে, এবং তার জন্য আজকে এই বিধানসভা কেন্দ্রের সমস্ত আমাদের প্রিয় ভোটাররা উৎসাহিতভাবে আজকে আমরা বিজয় উৎসব পালন করছি। এমপি বলবেন, দেখো জোলাইবাড়িবাসীর জন্য আমরা নির্বাচনের সময়ও আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা বিগত দিনের যে এই বিধানসভা কেন্দ্রে যারা সন্ত্রাসবাদী দল, যারা হিংসা রাজনীতি দল, তারা এই বিধানসভা কেন্দ্রে রাজত্ব করেছিলেন, আজকে তাদেরকে আমরা বিতাড়িত করতে পেরেছি। আগামী মন্ত্রী গঠন বা মন্ত্রী সফরের পরে আমরা কাজের জন্য আমরা কাজ শুরু করব। এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা মডেল বিধানসভা কেন্দ্র আমরা তৈরি করব সেটা বার্তা দিয়েছিলাম। আমরা আগামী 5 বছরের ভিতরে আমরা সেটা করার জন্য আমরা কাজ আরম্ভ করবই। জোলাইবাড়ি বিধানসভাকে মডেল বিধানসভা হিসেবে তৈরি করা হবে, যে প্রতিশ্রুতি আজ আবারও দিয়েছেন জোলাইবাড়ি কেন্দ্রের আইপিএফটি প্রার্থী, অর্থাৎ আইপিএফটির যিনি বিজয়ী প্রার্থী রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া। আজকের এই বিজয় মিছিলে জয়ের আনন্দ ভাগ করতে গিয়ে এমনটাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জোলাইবাড়িবাসীদের। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।